কি ব্যাপার শুভানু, তোমার এত দেরি? সরি, আসলে মাকে নিয়ে ডক্টর সান্যালের কাছে গিয়েছিলাম তো তাই। ও তো কি বললেন গো ডক্টর? সেরকম কিছু না। তাহলে এত গম্ভীর কেন? না, গম্ভীর নয় তো। কি করে ওকে বলবো যে মায়ের ক্যান্সার, মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, কোথা থেকে জোগাড় করবো আমি? না, ওকে আমি বলবো না, ওকে কিছুতেই বলবো না। ওকে যে বড্ড ভালোবাসি আমি, বড্ড ভালোবাসি। আচ্ছা শুভানু, তোমার এই গম্ভীর মুখটা দেখতে না আমার একদম ভালো লাগে না। তোমার ওই হাসি মুখটা দেখার জন্য আমি সারাটা দিন অপেক্ষা করে থাকি, আর সেখানে কিনা আমাকে তোমার ওই গম্ভীর মুখটা দেখতে হচ্ছে। জানো, আমার একটা চাকরির ইন্টারভিউ লেটার এসেছে। সেটা তুমি আমাকে এখন বলছো? তার জন্যই একটু চিন্তিত, আর কিছুই না। জানো, আমি না সবসময় ভাবি যে কবে তোমার স্ত্রী হয়ে তোমার ঘরে যাব, কবে তোমার মায়ের ট্রিটমেন্ট মন প্রাণ ভরে করতে পারবো। সেটা খুব শিগগিরই করব। আমি আর তুমি দুজনে মিলে একসাথে মায়ের সেবা করব। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, সুচরিতা জানে? না, ওকে বলিনি, আর বলবো না। তুইও শিউলিকে বারণ করে দিস কিছু বলতে। ঠিক আছে। আচ্ছা, তুই এখন কোথায় আছিস রে? এই শিউলির সাথে। মাকে রেগুলার কেমোথেরাপি দিতে হবে, অনেকগুলো টাকার প্রয়োজন। তোর কি কেউ চেনাশোনা আছে যে 2 লাখ টাকা মতো আমাকে ধার দিতে পারবে? আমাকে বলতে হবে না বিশু, আমার দিদির এক বান্ধবী আছে, বিধবা, খুব বড় লোকের মেয়ে, বড় লোকের স্ত্রী, বিভিন্ন ব্যবসা আছে। আমি তাকে বলবো, দেখা যাক কতদূর কি করা যেতে পারে। থ্যাংকস ভাই, থ্যাংকস। বন্ধুকে কেউ থ্যাংকস জানায়? সরি ভাই, আসলে মাথাটা একদম ঠিক নেই। আর হ্যাঁ, আরেকবার তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ শিউলিকে কিছু বলিস না, আর হ্যাঁ সুচরিতাকেও কিছু বলিস না। নো টেনশন, রাখছি, টাটা। বিশুদা কি বলছিল? মাসিমার ক্যান্সার ধরা পড়েছে। হোয়াট?
হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য যদি কিছু টাকা, যদি কিছু অ্যারেঞ্জ করতে পারি। প্লিজ চেষ্টা করো, ভেরি স্যাড নিউজ। দয়া করে সুচরিতাকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। মনটা খুব খারাপ হয়ে গেল। চলো তোমাকে বাড়িতে ড্রপ করে দিদির বন্ধু বাড়ি যাব। শরীরটা ভালো লাগছে মা? আগের থেকে সুস্থ লাগছে? কি রে, রেডিও শুনি এখনো? আর 5 মিনিট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে বাবা, এখন কোথায় বেরোবি? বাপ্পার সাথে একটু যাবো মা, একটা চাকরির ইন্টারভিউ এর ব্যাপারে। ঠিক আছে ঠিক আছে, যাবার পথে আমার পেনশনের টাকাটা এসছে কিনা একবার জেনে নিস, যা বাবা। ঠিক আছে মা, আসছি আসছি মা। বাপ্পা। হ্যাঁ মাসিমা। তোমরা কেমন আছো বাবা? খুব ভালো মাসিমা, আপনি ঠিক ভালোই যাবেন মাসিমা। সান্ত্বনা দিচ্ছো বাবা? দেখবেন আপনি ঠিক ভালো হয়ে যাবেন। আপনার হীরের টুকরো ছেলে আছে, আমি আছি, আপনার আর চিন্তা কিসের? আরে দেরি হয়ে যাচ্ছে তো, চল 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 বেরো বেরো বেরো। আসছি মাসি। আরে ও টট 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 টট। মা এলাম। ঠিক আছে, সাবধানে যেও বাবা। আসছি মা। হ্যাঁ আসছি, চল। মাসিমা এলাম। আবার এসো বাবা। ঠিক আছে মাসিমা। আরে এসো 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 বাবা এসো। এর কথাই বলছিলাম সুবানুপাল। ম্যাডাম বলছিলাম যে এসো এসো বসো। বস বস নে, বস বস। আমি সব শুনেছি। ইওর মামি ইজ নাও নিডেড কেমোথেরাপি ট্রিটমেন্ট, সো মানি ইজ নিডেড। ম্যাম মা ছাড়া আমার আর কেউ নেই। এটাই তো হওয়া উচিত, যে মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তানকে রেখে রক্ত মাংস দিয়ে তিল তিল করে তাকে বড় করে, এত যন্ত্রণা পেয়ে তাকে পৃথিবীর আলো দেখায়, যে মা দেখতে শেখায়, শুনতে শেখায়, চলতে শেখায়, তাকে লালন পালন করে তাকে মানুষের মতো মানুষ করে, সে মায়ের যে কোনো বিকল্প হয় না। সত্যি ম্যাডাম, আপনি আপনি মানুষ নন, আপনি। থাক, আর কমপ্লিমেন্টের দরকার নেই। বাপা আমার নিজের ভাই বলতে পারো। তুমি কাল দুপুর 2টোর সময় চলে এসো, আমি অফিস থেকে ফিরে আসব। আর হ্যাঁ, তুমি কিন্তু একা এসো, আর মায়ের ব্যাপারে একদম চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব। আপনি আপনি আমার। বললাম যে কিছু বলার দরকার নেই, কালকে একাই কিন্তু আসবে। বিজনেসের ব্যাপারে সিক্রেট কিছু কথা বলবো। বাপ্পা কি খাবে বলো? না না দিদি, কিছু খাবো না। আরে তা কি হয়? না আজকে থাক। দিদির বাড়িতে এসেছো, তা আবার বন্ধুকে নিয়ে এসেছো। রাজু রাজু। হ্যাঁ ম্যাডাম বলুন। বাপ্পা তার বন্ধুর পছন্দ মতো খাবার বানিয়ে দাও। আচ্ছা ম্যাম। ম্যাম ভেতরে আসতে পারি? প্লিজ কাম ইন। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, তোমাকে আমি এখন একটা 2 লাখ টাকা চেক দিচ্ছি। ম্যাম আমাকে কাজটা কি করতে হবে বলবেন? পার্ট টাইম জব। আমি যেখানে যেখানে যেতে বলবো সেখানে সেখানে যাবে, আমি যা যা করতে বলবো তাই তাই করবে। সেক্রেটারি? অফিশিয়ালি নয়,
পার্সোনাল সেক্রেটারি। ম্যাম, আমার স্যালারি থেকে মাসে মাসে আপনি কিভাবে টাকাটা অ্যাডজাস্ট করবেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই 2 লাখ টাকা এক টাকাও তোমায় দিতে হবে না। কি বলছেন কি ম্যাম? ঠিকই বলছি, তোমার মাকে সুস্থ করা তোমার ডিউটি। জানি ম্যাম, তার জন্যই তো রাস্তায় রাস্তায় সকলের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। বললাম না তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় মতো তোমায় কাজটা বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, তোমার চেকটা নিয়ে যাও। আমি জানি না আপনার ঋণটা কিভাবে শোধ করব, আর চাইলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি জানি না। তো করো না, তোমার মাকে সুস্থ করাটাই আমার কাছে পুণ্যের কাজ। আপনি আমার কাছে ভগবান। শাট আপ। এই সমস্ত কথা বলবে না, কতবার বলেছি না আমি, আমি আছি তো, কেন তুমি চিন্তা করছো? চিন্তা করো না, আমি আছি তো, আমি যা যা বলবো তাই তাই করতে হবে। ম্যাডাম, আপনি এটা কি করছেন? ম্যাম, ম্যাম প্লিজ। মা, ওমা রেডি হলে? এই তো আসছি। মাসিমাকে এত তাড়া দিচ্ছিস কেন? ওর না সবটাতেই তাড়াহুড়ো। তাই হুড়োউড়ি? সুচরিতা তো ঠিকই বলেছে। মা, কোথায় গো তুমি? দেরি হয়ে যাচ্ছে। কিরে তোরা আজ এত ঝগড়া করছিস কেন? না মাসিমা, এটা খুনসুটি। আচ্ছা ঠিক আছে, এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো ওঠো, সব ওঠো। তোমরা কিছু খাওয়া দাওয়া করে যাও। না মাসিমা, আপনাকে হসপিটালে অ্যাডমিশন করিয়ে আমরা ওই হোটেলে অল্প কিছু খেয়ে নেব। চল চল চল, আমরা বেরিয়ে পড়ি। চলো মাসিমা, চলো চলো, চল চল। এসো মা। সুচরিতাকে আমি ঠকাচ্ছি, কিন্তু কিন্তু আমার কি বা করার আছে? আমার অসুস্থ মা, তাকে তাকে কিছুদিন পরপর কেমো দিতে হচ্ছে, তাকে সুস্থ করে তুলতেই হবে আমাকে। ম্যাম, আমি আমি আসছি ম্যাডাম। তোমার দেরি হয়ে গেল। না না ঠিক আছে ম্যাম, কালকে মাকে নিয়ে হসপিটালে যেতে হবে, পরশু থেকে মায়ের কেমো শুরু হয়ে যাবে। তো বিকেলে এসো। বিকেল বেলায়? হ্যাঁ বিকেলে এসো। না মানে মানে বলছিলাম ম্যাম। মানে মানে কি করছো? কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। না আসলে অনেকদিন সুচরিতার সাথে দেখা হয়নি তো, তাই ম্যাম। সুচরিতা? সুচরিতা কে? ম্যাম, ওকে আমি বড্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না ম্যাম। তুমি তুমি আমার জন্য তুমি তোমার ভালোবাসাকে ঠকাচ্ছ? এই কথা তুমি আগে বলনি কেন? ও গড, তুমি খুব ভুল করেছো। আসলে আপনি আমাকে বলার, পৃথিবীতে ভালোবাসার থেকে বড় কিছু নেই সুমন, সত্যিকারের ভালোবাসার কোনো বাঁধ মানে না।
কোনো ধর্ম মানে না, কোনো বর্ণ মানে না। আমি যে মানুষটাকে আমার থেকে বেশি ভালোবাসতাম সে মানুষটা আজ পৃথিবীতে নেই। ঠিক তুমি যেমন ভালোবাসো তোমার সুচরিতাকে, আজ তুমিও আমায় দেখিয়ে দিলে। ভালো থেকো, ওকে ভালো রেখো, তোমার ভালোবাসাকে ভালো রেখো। ইচ্ছে হচ্ছে আমি আমার স্বামীর কাছে চলে যাই। আপনি আপনি এসব কি বলছেন ম্যাম? প্লিজ প্লিজ আপনি এসব বলবেন না। আপনাকে আপনাকে বেঁচে থাকতে হবে ম্যাম। ভালোবাসা ছাড়া একা জীবন ধারণ করা যে কত বেদনাদায়ক, কত যন্ত্রণাদায়ক, সে তুমি বুঝবে না। যাও ম্যাম। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। পিসি, তোমাকে নিয়ে বিশুদা যে টেস্টগুলো করাতে গেছিল তার রিপোর্ট কি আসলো? বলেছে কালকে দেবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে এসে তোমাকে একবার দেখে যাব আর রিপোর্টগুলোও দেখে যাব। হ্যাঁ, আজ তাহলে আসি। হ্যাঁ আসছি, আসছি। সারা জীবন ভালোবাসার খোঁজ করে গেলাম, যে আমাকে সত্যিকারের ভালোবেসেছিল সেও তো আমাকে ছেড়ে চলে গেল, এ পৃথিবী ছেড়ে চলে গেল। অর্থ প্রতিপত্তিকে লাভ, ভালোবাসাহীন জীবনের কোনো দাম নেই। কোথায় কোথায় কি করে সুইসাইড করলো? ঘুমের ট্যাবলেট কি? ম্যাডাম ম্যাডাম, আপনাকে একটা চিঠি লিখে গেছে, এনি। তুমি আমার জীবনে আসার পর থেকে আমি নিজেকে নতুন করে চিনতে শিখেছিলাম। আমার বাঁচার ইচ্ছাটা আমাকে হাঁটাতে শিখিয়েছিল, কিন্তু তুমি কি করবে? আমি উকিলকে দিয়ে আমার সমস্ত প্রপার্টির হাফ ওনার তোমাকে করে দিয়েছি আর হাফ অনাথ আশ্রমকে দিয়ে দিয়েছি। সুচরিতাকে বিয়ে করে সুখী হয়েও মাকে সাবধানে রেখো, সবাইকে ভালো রেখো, তুমিও সাবধানে থেকো। চললাম। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণনিত ধারা হাসে চন্দ্র তারা, তবু প্রাণনিত ধারা হাসে সূর্য চন্দ্র।